দুধ আছে? আমি বলতাম মানে? বলতেছে দুধ চাই। আমি বলছি কি বলেন এগুলা, এ অসভ্য কথা বলে নাকি? বলে উফ না, দুধ দেন না। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? আজকে তোমাদের আমার একটা গল্প শোনাবো। গল্পটা কিন্তু পুরোটাই শুনবে, আর এই ভিডিও পুরোটাই দেখবে, আর আমার চ্যানেলটার সাথেই থাকবে। বন্ধুরা, আমার ফ্ল্যাটের পাশে ফ্ল্যাটে একটা ভাইয়া ছিল, মানে পাশের ফ্ল্যাটের বড় ভাইয়া আর কি। আমি বিভিন্ন সময় যাওয়া আসা করতাম, সে শুধু না আমার দিক তাকিয়ে থাকতো হা করে, কিছু বলতো না। আমি বলতাম ভাইয়া কিছু বলবেন? বলতেছে না, ঠিক আছে। তো ভাইয়া না প্রত্যেক দিন শুধু আমার ফ্ল্যাটে এসে নক করতো, খালি বলতো দুধ আছে? আমি বলতাম মানে? বলতেছে দুধ চাই। আমি বলছি কি বলেন এগুলা, এ অসভ্য কথা বলে নাকি? বলে উফ না, দুধ দেন না। বড় ভাইয়া শুধু রাত্রেবেলা এসে এরকম বলতো। তো আমি বলতাম ভাইয়া কি বলতেছেন? বলে কি দুধ চা খাবো তো, আপনার দুধ চা দেন। আমি বলছি মানে? তা বলতেছে না, মানে যদি গরুর দুধ থাকে কিংবা কৌটার দুধ থাকে আপনি তাহলে দুধ দেন, আমি চা খাবো। তা আমি বলছি ঠিক আছে দিচ্ছি। এইভাবে রাত্রেবেলা এসে শুধু দুধ চাইতো, চিনি চাইতো, তারপরে ওই যে চিপস টিপস ভাজি করবে তেল চাইতো, মানে এক একবার না এক এক উচিলায় ভাইয়াটা শুধু আমার ফ্ল্যাটে রাত্রেবেলা দরজা নক করত। আর আমিও না বিরক্তও হতাম, আমার ভালোও লাগতো, হ্যান্ডসাম একটা ছেলে এসে নক করতেছে আমার দিকে তাকাচ্ছে, ভালোই লাগতো। তো যাই হোক, বড় ভাইয়ের ওয়াইফ আবার বাড়িতে গ্রামে থাকতো, বড় ভাই এখানে একাই থাকতো, আর সব সময় শুধু আমাকে নক করত। আমি বুঝেও বুঝতাম না। একদিন বৃষ্টি হচ্ছিল, তখন বড় ভাই এসে অনেক রাত্রেবেলা আমার দরজা নক করে। আমি বলছি কি দুধ লাগবে? তা বড় ভাই বলতেছে হ্যাঁ দুধ লাগবে, চিনি লাগবে, অনেক কিছু লাগবে। আমি বলছি ঠিক আছে নিয়ে যান। তখন বড় ভাই আমার হাতটা টেনে ধরলো। আমি বলছি ভাইয়া কি হলো? ভাইয়া বলতেছে বৃষ্টি হচ্ছে তো, দুধ দাও চা খাবো। আমি বলছি যা কি বলেন এগুলা, বৃষ্টির সময় খিচুড়ি খেতে হয়, দুধ চা না। তখন বলতেছে ভাইয়া না আজকে বৃষ্টিতে। আমি বলতেছি এই কি বলেন আপনি এসব অসভ্য কথা, আপনার তো বউ আছে। পর ভাই বলতেছে আমার বউ তো গ্রামে আছে, আর এইখানে তো তুমি আছো। আমি বলছি ভাইয়া আপনি যান। ভাইয়াকে বের করে আমি দরজাটা লাগিয়ে দিতে যাব, অমনি ভাইয়া দরজাটা ঠেলা দিয়ে খুলে আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে আমাকে সোফার উপর নিয়ে শুয়ে পড়লো। আমি কিচ্ছু বলতে পারলাম না। বলছি ভাইয়া এরকম করে না, মানুষজন এসে দেখে ফেলবে আশেপাশের বাড়ি থেকে ফ্ল্যাট থেকে, এগুলা বলেন না। ভাইয়া কোনো কথা শুনলো না, বলতেছে প্রত্যেক দিন রাতে তোমাকে আমি নক করি, কেন করি তুমি বুঝো না, আমার তোমাকে চাই। আমি বলছি ভাইয়া আপনার যে বউ আছে? ভাইয়া বলতেছে বউকে আমি ডিভোর্স দিয়ে দেব, শুধু তুমি থাকলেই হবে। আমি বলতেছি কেন ভাইয়া, আমাকে দিয়ে কী করবেন? ভাইয়া বলতেছে তোমার সাথে আমি আজ বৃষ্টির রাতে খেলব। আমি বলছি কী খেলবেন? বলতেছে লুডো খেলব। আমি বলছি আচ্ছা চলেন তাহলে খেলা শুরু করি। বৃষ্টির রাতে আমাদের অনেক মজা হলো। তো বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ।